গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এই যে ভোর ভোর আমি চা খেতে বসে গেছি, তো এখন তাইওয়ানে বাজে সকাল 8:33, তো বড় অফিসে চলে গেছে আর এখন আমি চা বানিয়ে চা খাচ্ছি। আর সকাল সকাল খদ্দরটা একটু গুছিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ কিচেন আমার, টেবিলের উপরে ইলেকট্রিক ওভেন রয়েছে, আর এই যে আমার গ্যাস, সিঙ্গেল গ্যাস ওভেন, আর ওইটা হচ্ছে ঠিক ইন্ডাকশান, ঠিক না ইন্ডাকশান কিন্তু একটু অন্য ধরনের আর কি। হিটার টাইপের। আর এই যে চা নিয়ে বসে গেছি, এখন চা খাচ্ছি, বড় অফিসে চলে গেছে, ও সকাল সকাল চান টান করে। আর এই সামনেই আমি দেখাবো তোমাদেরকে, আমার বিল্ডিংয়ের পেছনে রাস্তা, তারপরে ইউনিভার্সিটি, পুরো একদম দেখা যাচ্ছে। আর ও ওইটা দিয়ে ঘুরে আসে মাঝে মধ্যে খাবার দাবার কিছু কেনার হলে, তো ওখান দিয়ে দেখতেও পায়, আমি মাঝে মাঝে থাকলে দেখতেও পায়। আমরা জামা কাপড় ওই বারান্দাতেই মিলি, তো বারান্দা দিয়ে পুরো ইউনিভার্সিটিটা একদম দেখা যায়। আর আমিও মাঝে মধ্যে চাটা খেতে খেতে বারান্দাতে চলে যাই। আর দুপুরবেলা খুব রোদ ওখানটায়, খুব বেশ সুন্দর রোদ লাগে, তো সকাল সকাল রোদ খেতেও যাই, আবার দুপুরে একটু বেশ চান টান করে রোদে বসতে চলে যাই। তো ওখানটা খুব সুন্দর, বেশ রাস্তাটা দেখা যায়, আর প্রচুর গাড়ি মানুষ, তো রাস্তাঘাট মানে প্রচুর গাড়ি যাবে। আর পরে ইউনিভার্সিটি, তো স্টুডেন্টরা, প্রচুর স্টুডেন্ট যায় রাস্তা দিয়ে, আমার দেখতে খুব ভালো লাগে। তো সকাল সকাল গিয়ে ওখানটায় একটু চা খাওয়া হলো, একটু সকালে একটু পরিবেশটাও দেখতে ভালো লাগে সকালে, আবার দুপুরেও গিয়ে একটু রোদও খাওয়া যায়, তো গিয়ে মাঝে মধ্যে ওখানটায় বসে থাকি। তো এখন ভোর হয়েছে, তো অফিসে চলে গেছে আর আমি এই চা খাচ্ছি। ও অফিসে ওর গরম জল আছে, ওখানেই ও গরম জল নিয়ে ওখানে ওর ফ্লাক্সের যে ক্যাপটা থাকে সেই ক্যাপে করে ও চা খেয়ে নেয়, আর আমি এখানে চাটা বানিয়ে নিয়ে যাই ঘরে চা খেয়ে। এখন আমি বসে গেছি, এই যে দেখতে পাচ্ছ আমার দেশি জোগাড় নিয়ে, তো বাঙালি মানে তো সব জায়গায় একটু দেশি জিনিস কাজে লাগাবে, দেশি বুদ্ধিটাকে কাজে লাগাবে, তো আমিও তো একটু গ্রাম্য, আমার একটু মাথায় একটু কুচুটে বুদ্ধি কাজে লাগিয়েছি। তো এখানে তো জিনিসপত্র প্রচুর দাম, নতুন নতুন এসছি বলেই আমার একটু বেশি মনে হচ্ছে যে আমি জিনিসপত্র প্রচুর দাম। তো আমি কী করেছি, আমাদের যে জল কিনে আনি, তো জলের বোতলে যে ওপরের অংশটা আমি কেটে দিয়েছি, দিয়ে ওইটার মধ্যে আমি চা মানে একটু ভালো করে মুছে নিয়েছি যাতে জল টল না থাকে। তো তারপরে ওর মধ্যে একদম সুন্দর করে মুছে টুছে আমি চাল ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ওপরে ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আর একটা বোতল, তো এই বোতলটাও কেটে নিয়েছি সুন্দর করে গোল করে, ওপরের অংশটা কেটে নিয়ে তারপর ওর মধ্যে মুছে টুছে তারপরে ওর মধ্যে পেঁয়াজ রেখে দিয়েছি। পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছ বড়, এখানে খুব বড় বড় চাইনিজ পেঁয়াজ, তো এগুলো ঝাঁঝ হয় না আমাদের দেশের মতো, তো এর মধ্যে কী করেছি বড় বড় এই পেঁয়াজগুলো রেখে দিয়েছি। তো বেশ সুন্দর অনেকটা বেশ জায়গাও আমাদের কম লাগলো, কারণ ঝুড়ি ঝুড়ি রাখতে গেলে অনেকটা, গোল ঝুড়ি রাখতে গেলে অনেকটা বড় জায়গা নেবে। তো আমি এই বোতলটার মধ্যে খুব সুন্দর করে রেখে দিয়েছি, কেন ও আলাদা আলাদা করে রাখবো, এই যে দেখতে পাচ্ছি আমরা যখন দোকান থেকে কিনে আনি তখন এইভাবে প্যাকেটের মানে এই এই যেমন আমাদের দেশের শপিং মলগুলোতেও দেয়, তো প্যাকেটের মধ্যেও দেয় বা এই ধরনের জালির মধ্যেও দেয়। তো আমি কী করেছি, জাল থেকে বের করে ওই বোতলটার মধ্যে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি আরও কিছু দেব, তো এখন পেঁয়াজটা দিচ্ছি, তো এরপরে রসুন আদা সবগুলোই রেখে দেব। অনেকটা বড় বোতল তো, 5 লিটার একটা বোতল, তো 5 লিটার বোতলের মধ্যে অনেকটা জিনিস ধরবে। তো তাই আমি কী করছি যে পেঁয়াজগুলো আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, তো এরপরে আদা রসুন এগুলো সব একসঙ্গে গুছিয়ে সুন্দর করে চাপা লাগিয়ে রেখে দেবো। তাহলে কী হয়, ছড়িয়ে ছিটিয়ে আমার থাকলো না, জিনিসটা সুন্দর থাকলো। আর ধুলো ময়লাও ঝুড়ির মধ্যে রাখলে প্যাকেটের একটা প্লাস্টিক প্যাকেটের উপরে রাখতে হয়, নাহলে ধুলো ময়লা পড়ে মেঝেতে। তো আমি এই বোতলটার মধ্যে রাখলে আমার ধুলো ময়লাও পড়লো না, সুন্দর আমার থাকলো। এই যে এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি, সব রসুনগুলো একসঙ্গে, আমরা একসঙ্গে একটু বেশি করে রসুন আদা নিয়ে এসেছি যাতে করে বারবার বাজারে যেতে না হয়, বাজারটা এখান থেকে খুব বেশি দূরে না, তো তারপরেও ছোটোখাটো দোকানে একটু দাম বেশি নেয়, আর শপিং মলে একটু বড় বড় মার্কেটে গেলে দামটা একটু কম হয়, তো আমরা একসঙ্গে বেশি করে নিয়ে চলে এসেছি। তো এখন পেঁয়াজ রসুন রেখে দেওয়ার পর এখন আমি আদাটা রেখে দিচ্ছি,
তো অনেকটাই আদা নিয়ে এসেছি, কিছুটা রান্না করে খাওয়া হয়ে গেছে, তো এখনও কিছুটা আছে। যে আদা আছে আমাদের এখনও চলে যাবে প্রায় 10-15 দিন, কেননা আমার খুব একটা আদা রসুন পেঁয়াজে এখন রান্না করি না, কেননা এখানে চিকেনটা আমার খুব ভালো লাগে না বলে আমি চিকেনটা কিনি না। তো তাই কী করি, ওই কাবুল ছোলা আমরা বলি, তো সেই কাবুল ছোলাকে আমি একটু ঘুগনির মতো করে বানিয়ে নিই, তো তার জন্য অল্প একটু আদা রসুন দিই। বাকি এমনি তরকারি টরকারিতে খুব একটা আদা রসুন দিই না, পেঁয়াজটা বেশি খাই বলে পেঁয়াজটা দিই। আর এখানে পেঁয়াজটা সবজি হিসেবে খাওয়া হয়, পেঁয়াজটা খুব একটা ঝাঁঝ নেই, তো তো খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু কিছু তো খেতে হবে, পেঁয়াজ ছাড়া তো খেতেও পারি না। আর এখানে আমি মশলা ছেলা যে একটা যন্ত্র হয় ইন্ডিয়াতে, যেগুলো আমরা দিয়ে মশলা টশলা ছিলি, মেশিনে পেস্ট করি না, মেশিনের বাটা আর তোমার শিলের বাটা ছাড়াও আর একটা বেশ ছেলার মতো একটা যন্ত্র পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ ওই বোতলের চাপাটা আমরা গোল করে কেটে নিয়েছি, কেটে নিয়ে সুন্দর করে এই যে দেখো লাগিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগানো হচ্ছে। তো আমি কেন শুধু শুধু আর এক্সট্রা ঝুড়ি টুড়ি কিনতে যাবো, আর এখানে জিনিসপত্রে যা দাম কিনতে গেলেই আমার মনে হয় যেন কি কষ্ট হয়, তো বর্জ্য দিয়ে কিনে দিতে চায়। তো আমি বেশি জিনিস কিনে কী করবো, আবার তো আমাদেরকে অন্য জায়গায় গেলে তখন তো এত জিনিস বয়ে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তো বরং এই বোতলগুলোর মধ্যে রাখলে, বোতলগুলো অনেকগুলো বোতল তবু ফেলে দিয়েছে আমার বর, কেন ঘরে একসঙ্গে সব জমা হয়ে যাচ্ছিলো। তো আর এখানে তো ফুলটুল গাছ লাগাতে গেলে মাটিও কিনতে হবে, তো বলে বেকার শুধু শুধু এত মাটি টাটি কিনে আবার সব ফেলে রেখে দিয়ে সব যেতে হবে, বেকার শুধু শুধু এইগুলো করার দরকার নেই, আর একটা দুটো হয়তো তুলসী গাছটা লাগালাম ঠিক আছে। তো তাই কী করলাম, সব বোতলগুলোও ফেলে দিয়েছে, তাই এই দুটো বোতল ছিল, দুটো বোতলে আমি রেখে দিয়েছি। এরপর আমি ওকে বলেছি যে তুমি যদি এরপর আবার বোতল আনো তাহলে কিন্তু আর ফেলবে না, আমি এর মধ্যে সুন্দর করে সব চাল মশলা সবজি টবজি সব সুন্দর করে রেখে দেবো, সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আমি এখন আপাতত এই দুটো এখন ভরে রেখেছি, আর এখন তো আমাদের জল মানে মাঝে মধ্যে আমরা কিনি, সবসময় কিনতে হয় না, জল ফুটিয়ে খেতে হয়। আর তো বাকি এই যে দুটো বোতল তো আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এখন ময়লাগুলো মেঝেতে পড়েছে, তো ময়লাগুলো ভালো করে আমি একটু মুছে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ চায়ের কাপ, আর এটা আমার পুরো টেবিলটা সমস্ত জিনিসপত্র সাজানো হয়েছে, আর আমার ইন্ডাকশানটা এখানে রাখা আছে। আর এই যে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান কিনেছি, তো এতে ভাত রান্না হবে আবার তোমার তরকারি টরকারি সব কিছু রান্না হবে, অনেকটাই বড়। তো এখানকার টাকার হিসেব অনুযায়ী 450 NTD নিয়েছে, তো সেই হিসেবে দেখতে গেলে ইন্ডিয়ান প্রায় 2.70, মানে চাইনিজের যদি 1 টাকা আর ইন্ডিয়ার ওটা মূল্য হবে 2.70 দিয়ে গুণ করতে হবে, তো সেই হিসেবে দেখতে গেলে প্রায় 3 টাকার গায়ে গায়ে পড়ছে, মানে 1 টাকা ইন্ডিয়ার 3 টাকার সমান। তো এই এত বড় ফ্রাইং প্যানটা নিয়েছি, এর মধ্যে ভাতটা তো রান্না করা যাবে আবার তরকারি টরকারি রান্না করা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার সমস্ত জিনিসপত্র সুন্দর করে আমি একটু গুছিয়ে নিয়েছি, যদিও এখনও সম্পূর্ণ গোছানো হয়নি, তো আমি সব কিছু গুছিয়ে নেব। ওই যে দেখতে পাচ্ছ টেবিলের নিচে ওই যে ব্যাগ, ব্যাগের মধ্যে সব আমরা মশলাপাতি খাবার দাবার কিচেন আইটেম সব নিয়ে এসেছি। আর এই যে গামলা রয়েছে, গামলার মধ্যে আমি সমস্ত থালা বাসন ধুয়ে টুয়ে রাখি। আর এটা আমাদের ছোট্ট একটা ফ্রিজ, আর ওই যে একটা আমাদের আলমারি দিয়েছে আর ড্রেস রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য। আর এই যে একটা ছোট্ট টেবিল আমার ঠাকুর রাখা আছে দেখতে পাচ্ছ, লক্ষ্মীনারায়ণ আর শিব আর আমার ছোট্ট একটা নাড়ুগোপাল রাখা আছে। আর এই বড় টেবিলটায় আমি রান্না করি, আমার একটা রাইস কুকারের একটা প্যান রয়েছে আর ছোট দুটো ফ্রাইং প্যানও রয়েছে, আর বড় একটা ফ্রাইং প্যান তোমাদের দেখালাম, আর এই ওপরে যেটা যেটা স্টিলের একটা আইটেম, তো ওর মধ্যে জল টল গরম করে চাটা খাই, হরলিক্স খাই। আর এই যে জিনিসপত্র এখনও সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি, তো গোছাবো, সময় লাগবে একটু। তো এখন তোমাদের দেখাচ্ছি এখানকার, এখানে যে আমরা যে সিঙ্গেল ওভেনটা কিনেছি, তো তার মধ্যে তোমার সিঙ্গেল ওভেনের মধ্যে ছোট্ট একটা গ্যাসের, যেমন আমরা জলের বোতল হয় না সেরকম গ্যাসের বোতল আছে, তো সেই গ্যাসের বোতলটা বসিয়ে সুন্দর করে রান্না করা যায়, বড় বড় সিলিন্ডার নিতে হয় না। ধরো যাদের যে রুমে হয়তো সিলিন্ডার নেই, গ্যাস সিলিন্ডার বা গ্যাস ওভেন টোভেন নেই, তো সেখানে ওই এ ধরনের ছোট্ট একটা সিঙ্গেল ওভেন কিনে তার মধ্যে ওই ছোটো ছোটো গ্যাসের সিলিন্ডারগুলো কিনে, যেগুলো জলের বোতল, যেমন 500 জলের বোতল হয় সেই রকম ছোটো ছোটো বোতলগুলো তোমাদের দেখাবো। তো এখনও সব কিছু ব্যাগের মধ্যে রয়েছে, এখনও সব কিছু খুলে উঠতে পারিনি। তো এখন এই সিলিন্ডারটা তোমার ওভেনটা দেখাচ্ছি তোমাদের, আর এই ওভেনটা নিয়েছে আমাদের 349, আর সব কিছু চাইনিজই লেখা, তোমাদের তোমরা বুঝতে পারবে না সবাই। আর তো আমি তোমাদের দেখাচ্ছি আপাতত ওভেনটা খোলে,
আর ওভেনটা বেশ সুন্দর, আমার দেখতে খুব সুন্দর লেগেছে। দামটাও একটু কম হচ্ছে, বাকিগুলো দাম একটু বেশি ছিল, তো এটা একটু দাম কম ছিল। আর এটা ভুটানে তৈরি, তো লেখা আছে মেড ইন ভুটান, ভুটানিজ ওভেন, তো এখানে বিক্রি হচ্ছে। তো এটা এখানে কিনলাম, দামটা একটু কম ছিল বলে এটা কিনলাম। আর এর মধ্যে এই যে পাশের দিকে বক্সগুলো তোমাদের পরপর খুলে দেখাবো, ওপরে এখনও খুলি, খুলে তারপরে তোমাদের দেখাবো যে জিনিসপত্র বসানোর জন্য কীভাবে বসাতে হয়, কীভাবে জ্বালাতে হয়। সুন্দর করে প্লাস্টিক দিয়ে এরা প্যাক করে দিয়েছে, ফলে আমাদের আনতেও সুবিধা হয়েছে ব্যাগের মধ্যে ভরে নিয়ে। অনেক জিনিস নিয়ে এসেছি, তো কেননা আমরা যখন শপিং করতে যাই একসঙ্গে অনেক জিনিস নিয়ে আসি, একটু দূরে প্রায় পনেরো মিনিট মতো লাগে আমাদের, আমরা আটিমাটে যাই শপিং করতে, তো ওখান থেকে একসঙ্গে এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি। আর কাঁচা বাজারের জন্য আলাদা ফার্মার্স মার্কেট আছে, আরও বিভিন্ন মার্কেট আছে, সবজি মার্কেট রয়েছে। তো এই যে এখন দেখতে পাচ্ছ এই যে ওভেনটা, আর ওভেনে এই যে উপরের অংশটা, এখান দিয়ে গ্যাসটা বেরোয়। আর তোমাদের দেখাবো পুরোটা, এটা পেছন দিকটা, এই এই যে উপরে অংশটা, এটা এবারে উল্টে দেখাচ্ছে। এই যে দেখো, এটা সুন্দর করে বসাতে হয়, বসে দিলে এর উপরে এবারে জিনিস রান্না করার সময় বাসনপত্র বসিয়ে রান্না করা যাবে। এরপর এই যে পাশে ডান দিকের অংশটা দেখতে পাচ্ছ, গোল মতো একটা ছিদ্র দেখা যাচ্ছে, ওইটা ধরে টেনে খুললে তো ওর মধ্যে তোমার ওই যেটা গ্যাসের যে বোতলটা, ওই ওটা বসানো যায়, ছোট সিলিন্ডার। এখানে গ্যাসের ওই 500 400 500 এরকম হয় তো। আর এই যে নব, তো ওইটা ঘোরাতে হয়, ওটা ঘোরালে অন অফ হয়, ওটা দিয়ে অটোমেটিক জ্বলে, কোনো রকম এ লাগে না, লাইটে লাগে না। তো তোমাদেরকে এটা পরে আরেকবার আমি ঠিক সিলিন্ডারটা বসি, আমি এটা তো জানি না প্রথমে কীভাবে কীরকম চালাতে হয় পুরোটা, তো আমার ভয় ভয় লাগছে কারণ নতুন জিনিস। তো আমার বর যখন আসবে, তো ও এলে যখন এটা ঠিক করবে বসাবে এই যে অংশটা, এর মধ্যে সিলিন্ডারটা বসাতে হয়, এই সিলিন্ডারটা বসাতে হয় আর কীভাবে জ্বালাতে হয়। তো আমি এখনও পর্যন্ত এটা এখনও সিলিন্ডার দিয়ে বসিয়ে জ্বালাইনি, তো এলে তারপরে আমি তোমাদের দেখাবো। বেশ সুন্দর সিস্টেমটা, যে কোনো জায়গায় বয়ে নিয়ে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার পুরো রুমটা এখন ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি, এখনও সব ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র সব রয়েছে। আর এই যে আমার চেয়ার, দুটো চেয়ার, এই দুটো চেয়ার ল্যান্ডলর্ডের চেয়ার, তো ও উনি দিয়েছেন। তো এখন চান টান করে চলে এসেছি বারান্দায়। এই যে দেখতে পাচ্ছ বারান্দাটা পুরো অংশটা গামছা টামছা মেলা রয়েছে, তো এই বারান্দাতেই ওয়াশিং মেশিনও রয়েছে, ওয়াশিং মেশিনে দিয়ে কেচে উঠেছে, জামা কাপড় কেচে উঠেছে, তারপরে ওখানে বারান্দাতে মিলে দিই, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানে একটা অফিস রয়েছে। আর ওই যে সামনে রোড, ওই যে রোডের ওপরে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, লাল বাস টাস দেখতে পাচ্ছ গাড়িগুলো, তো ওই যে পেছনে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই পাশেই রয়েছে সব এনটিইউর বিশাল বিল্ডিং, পুরোটাই এনটিইউর, মানে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি যে বিল্ডিং, পুরোটাই ইউনিভার্সিটি বিল্ডিং এরিয়া, বিশাল এরিয়া। তো সামনেই যার জন্য 4-5 মিনিট সময় লাগে বলেই আমরা আর অন্য রুমে গেলাম না, এই রুমেই রয়ে গেলাম, যে অন্তত যখন তখন ডাকলে আসতে পারবে বা আমিও একটু ঘুরতে যেতে পারবো। খুব ইউনিভার্সিটির মধ্যে খুব সুন্দর, বেশ ঘোরার জায়গা, পরিবেশটা খুব সুন্দর, তো যখন তখন ঘুরতে আমি একাই যেতে পারবো, রুম থেকে একাই চলে যেতে পারবো। সামনেই একদম সাইকেলে করে গেলে ধরো 3-4 মিনিট, আর হেঁটে গেলে 6-7 মিনিট মতো লাগে, তো এইটুকু চলে যায় হেঁটে হেঁটে। আর ও সাইকেল নিয়ে মাঝে মধ্যে যায়, কখনো হেঁটে চলে যায়। একদম সামনে এই যে দেখতে পাচ্ছ গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা হলো সিগন্যাল, যা সিগন্যালটা পেরোলে ওইদিকে বিল্ডিং, ইউনিভার্সিটি বিল্ডিং। এই যে মানুষজন দেখতে পাচ্ছ এখানে সব ফুটপাত রয়েছে, ফুটপাত দিয়ে সব সাইকেল চালিয়ে যায়, মানুষ হাঁটার জন্য আর সাইকেল চালানোর জন্য এই ফুটপাতগুলো রয়েছে। এখানে প্রচুর মানুষ রয়েছে যারা শুধুমাত্র সাইকেলই চালায়, কারণ স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক মানুষজন থেকে শুরু করে সবাই, যারা তোমার ফ্যামিলি নিয়েও বেরোয় বা ছোটো বাচ্চাকে পেছনে সাইকেলে বসিয়ে নিল, নিয়ে সুন্দর করে সব ঘুরছে, বাজার করতে যাচ্ছে, বয়স্ক মানুষজনরা, ইয়াং ছেলেমেয়েরা, স্টুডেন্টরা সবাই এখানে সাইকেলে, ছোটো ছোটো বাচ্চারা সব সাইকেল নিয়ে, একদম যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি যায় প্রত্যেকে সাইকেল নিয়ে যায়, এখানে সবাই সাইকেল ব্যবহার করে।
আর যারা গাড়ি ব্যবহার করে তো করেই, আর সাইকেলটা এখানে প্রচুর মানুষ ব্যবহার করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।